টিট ফর ট্যাট। দশক আবারও শুরু হয়েছে দখলদার বনাম বীরদের মধ্যে পূর্ণ লড়াই। তবে এই লড়াইয়ের প্রথম ধাপে যুদ্ধবিরতির শুরু হওয়ার মানে শেষ হওয়ার ঠিক এক ঘন্টা আগে অতর্কিত নগ্ন হামলা চালিয়েছে দখলদাররা। তো আমাদের বীররা বেসিক্যালি সাথে সাথে জবাব না দিলেও বিশ্বকে একটা মেসেজ দিয়েছে কি জানেন, যে আমরা যে সময়টা নির্ধারণ করেছি সেই সময়ের মধ্যে আমরা কোনো রকম অ্যাক্টিভিটিস দেখাইনি। এমনকি প্রথম আক্রমণটা আবারও দখলদাররা করেছে, এটা আমাদের বীরদের জন্য এই যে ধৈর্য ধরা এক দেড় ঘন্টা এটা ছিল পজিটিভ। এবার আসেন স্ট্যাপ টু। বীররা যখন পরিকল্পনা অথবা কি বলা হয় যে দ্বিতীয় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, অপেক্ষা করে নাই কে, আমাদের ইরান সমর্থিত যে গোষ্ঠী লেবানন বসবাস করে আমাদের হিজু ভাইরা। গতকালকে আমাদের ভাইদের উপর হামলার পর আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় 100 জন ভাই আবারও নতুন করে মাত্র 24 ঘন্টারও কম সময়ে শাহাদাত বরণ করেছেন। এর উপযুক্ত জবাব হিসাবে পাল্টা হামলা চালিয়েছে আমাদের লেবাননের হিজুরা। আমার হিজু ভাইরা বলছেন যে দখলদার সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেনা ঘাঁটিতে আপনার হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর দখলদার সেনাদের লক্ষ্য করে এটি আমাদের হিজু ভাইদের আবারও প্রথম হামলা। তবে হামলার ব্যাপারে এখানে কোনো বড় ধরনের তথ্য প্রকাশ করেনি দখলদাররা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও প্রকাশ করেনি। শুধুমাত্র মাইক্রো ব্লগিং সাইট অ্যাক্সে আপনার দখলদারদের প্রতিরক্ষা বাহিনী বলছে রোশ হানকারা মার্গালিয়ট এবং কিরাত সমনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজুরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি, কিছুমাত্র অবকাঠামোগত ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের হিজুরা তাদের প্ল্যাটফর্মে তারা যে তথ্য দিয়েছে যে এই হামলায় বেশ কয়েকজন সেনা আহত হয়েছে এমনকি দুই একজন নিহত হয়েছে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে উভয় পক্ষের দাবি যেগুলা সেগুলোকে আপনার আসলে ওইভাবে মানে কী বলো যে যাচাই করার সুযোগ হয়নি। এক্সে দখলদার প্রতিরক্ষা বাহিনী আরও বলছে হিজুদের হামলার পর লেবাননে তারা আবার আপনার লঞ্চার লক্ষ্য করে একাধিকবার পাল্টা হামলা চালিয়েছে। লেবাননের শুক্রবার আপনার দখলদার সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আল মানার। আর তারা বলছে যে দখলদারদের হামলায় হুলা শহরে এক নারী এবং তার ছেলে শাহাদাত হয়েছে। তার মানে দখলদাররা পাল্টা হামলা চালাইছে, আমাদের ভাইরাও বড় ধরনের পাল্টা হামলা চালাইছে। অপরদিকে ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা নিয়ে নতুন করে আরও একবার প্রশ্ন উঠেছে। আমিও বলছিলাম যে হঠাৎ করে ভাই ভূতের মুখে রাম নাম, ভেজাল তো আছে দেখেন উপরে উপরে। এটা কিন্তু দেখাচ্ছে যে দেখো দখলদারদেরকে কিন্তু আমরা কোনো ধরনের অনুমতি দিচ্ছি না, কিন্তু তথ্য বলছে গোপনে গোপনে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আইন প্রণেতা আছেন। এখন আমরা যতটুকু দেখছি আমাদের যিনি বীর প্রধান আছেন হানিয়া ভাই, তিনি গতকালকে এই হামলার পর পশ্চিমা সহ বিশ্ব মিডিয়াকে বিষয়টা সম্পর্কে ফোকাস করেছেন। এখন আমাদের বীররা এই মুহূর্তে আসলে কতটুকু কী করবে, আপনারা জানেন যে গতকালকে দখলদার একটা ম্যাপ প্রকাশ করেছে। বেসিক্যালি এই ম্যাপটা কখন প্রকাশ করেছে, যেই মাত্র যুদ্ধবিরতি চুক্তিটা শেষ হয়েছে। আর এই ম্যাপকে বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছে যে দখলদারদের মূল পরিকল্পনা হচ্ছে এই পুরোটা শহরকে আবারও নিজেদের কব্জায় গিলে নেওয়া। তবে এখানে মূল বাধার জায়গা যেটা আসবে এটা উপরের দৃশ্য দেখছি, বাট মাটির নিচে এখনও যে 70% সুড়ঙ্গ আমাদের বীরদের দখলে আছে সেই সুড়ঙ্গে নতুন করে এই যুদ্ধবিরতির আড়ালে আমাদের ভাইরা কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছেন দখলদারদেরকে মোকাবেলা করার জন্য। তথ্যসূত্র বলছে যে দখলদাররা এবার পূর্ণ শক্তি নিয়েই আপনার মাঠে নামবে আমাদের ভাইদের বিরুদ্ধে। তবে আমাদের হিজুদের পক্ষ থেকে বলা হয়েছে যে আবারও শুরু হয়েছে, ইনশাল্লাহ সেটা কন্টিনিউ থাকবে। এখন আসলে কতটুকু কী হয় আই ডোন্ট নো, বাট গতকালকে সর্বশেষ আমি যে নিউজ যখন করছি এর মাঝখানে আমি একটা নিউজের লিঙ্ক আসলো সামনে, 109 জন ভাই শাহাদাত বরণ করেছেন। হিজুদেরকে ধন্যবাদ, এখন বীরদের অ্যাকশান দেখার জন্য অপেক্ষা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।